টাইটেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো, আজকে আমরা কথা বলবো লগারিদম নিয়ে। 9-10 অথবা তারও আগে থেকে তোমরা লগ এবং লনের ব্যাপারে জানো, এর ম্যাথ গুলো বেশ ইজি, তোমাদেরকে করতে দিলে সবাই দুমদাম করে ফেলবে। আপদ শুরু হয় তখনই যখন জিজ্ঞেস করা হয় লগ বা লন আসলে কি। এক লাইনে বললে লগ আসলে ঘাড়ের পেতনি খুঁজে বের করা। এই পেতনি এত সুন্দর হয়, আরে গণিত সবই সুন্দর, পেতনিও সুন্দর। এনিওয়ে, তো এখন এটা কেন বলছি একটা এক্সাম্পল দিই, তাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমাকে ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে 10 এর পাওয়ার কত হলে সেটা সময় আমরা 100 লিখতে পারবো। বললো ভাই এটা তো খুবই ইজি, 2 হবে। বললাম আচ্ছা তাইলে আর একটু কঠিন করি, 10 এর পাওয়ার কত হলে সেটা সময় আমরা 1000 লিখতে পারবো। তুমি বললে যে ভাই এটাও তো ইজি, 3 হবে। এবার আমি তোমাকে আটকাবো, ওই দাঁড়াও। এবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম 10 এর পাওয়ার কত হলে সেটা সমান 420 হবে। এবারে তুমি একটু কনফিউজ হয়ে গেলে, তুমি বুঝতে পারছো যে এটা 2 আর 3 এর মাঝামাঝি কিছু একটা হওয়া উচিত, বাট এক্স্যাক্টলি কত সেটা তুমি ক্যালকুলেটর ছাড়া কিন্তু বের করতে পারবে না। আগেকার দিনে অবশ্য মানুষজন লক টেবিল ইউজ করতো, বাট আমাদের কাছে যেহেতু ক্যালকুলেটর আছে সো আমরা ক্যালকুলেটর ইউজ করবো, আর লক টেবিল নিয়ে হয়তো আমরা অন্য কোনো দিন কথা বলতে পারি। এনিওয়ে, ক্যালকুলেটরের যে টুলটা ব্যবহার করে আমরা এই সলিউশনটা বের করব সেটাকে আমরা লগ বলছি। অর্থাৎ লগ ব্যবহার করে আমরা এই ঘাড়ের পেতনি অর্থাৎ পাওয়ারটা খুঁজে বের করতে পারি। ঠিক আছে, আমরা দেখে নিই যে ক্যালকুলেটর থেকে কিভাবে আমরা এটা বের করে ফেলতে পারবো। ক্যালকুলেটরের এই যে বাটনটা আছে এটা ব্যবহার করে আমরা বেসিক্যালি পাওয়ারটা খুঁজে বের করতে পারবো। এখানে খেয়াল করো, ক্যালকুলেটরের নিচের যে বক্স আছে সেখানে আমরা ভিত্তিটা ইনপুট দিবো, অর্থাৎ আমাদের যে সংখ্যার যে বেস যেটা ছিল সেটা আমরা ইনপুট দেবো। তার উপরে যে সংখ্যাটা অর্থাৎ ইকুয়াল সাইনের ডান পাশে যে সংখ্যাটা ছিল 420 সেটা আমরা ইনপুট দেবো, তাহলে আমরা আউটপুট হিসেবে পাওয়ারটা পেয়ে যাবো। অন্যভাবে বললে 10 এর পাওয়ার কত হলে 420 হবে সেটা আমরা লক থেকে বের করছি। তো আমাদের এই স্পেসিফিক প্রবলেমের ক্ষেত্রে আমরা ইনপুট দিলাম লক, বেস হচ্ছে 10, সংখ্যাটা 420, তো আমরা ক্যালকুলেটর থেকে আউটপুট পেয়ে যাব হচ্ছে 2.62। এখানে একটা কথা বলে রাখা ভালো, লগের বেস বা ভিত্তি যে সবসময় 10 হবে এমন কোনো কিন্তু কথা নেই। যে কোনো পজিটিভ নাম্বারই লগের বেস হতে পারে, কিন্তু 1 বা 0 হওয়াটা মিনিংলেস, কারণ 1 এর পাওয়ার তুমি যাই দাও না কেন সেটা সমান 1ই হবে। 1 এর পাওয়ার যদি আমি 3 দেই, উইচ ইজ বেসিক্যালি 3টা 1 গুণাকারে লেখা, অর্থাৎ সেটা 1 হবে। আবার একইভাবে যদি আমরা 0 টু দি পাওয়ার 3 দেই তাহলে সেটা সমানও 0 হবে। এনিওয়ে, আমরা আবার একটু ওপরের দিকে ফেরত আসি। লগারিদম ন্যাচারালি শব্দটা থেকে লনের উৎপত্তি, ইংলিশে বললে ন্যাচারাল লগারিদম। লগের বেস বা ভিত্তি যখন ই হয় তখন সেটাকে আমরা লন বলে থাকি। এখন এটাকে ন্যাচারাল কেন বলা হচ্ছে, কারণ আমাদের ন্যাচারে ঘটে যাওয়া বিভিন্ন ইনসিডেন্ট যেমন অ্যাভালাঞ্চ বা তুষার সম্প্রপাত, রেডিও অ্যাক্টিভ ডিকে অর্থাৎ তেজস্ক্রিয় মৌলের ক্ষয়, চার্জ ডিকে অফ ক্যাপাসিটর, ক্যাপাসিটরের চার্জ কিভাবে ক্ষয় হয়ে যায়, তার রেট, তারপর পপুলেশন অফ কলোনি উইথ কনস্ট্যান্ট রিপ্রোডাকশন রেট, তারপর পপুলেশন অফ সিডস অফ সানফ্লাওয়ার, এই জিনিসগুলো আমরা যদি ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতে পারতাম তাহলে সেখানে আমরা লন দেখতে পেতাম। আমরা ম্যাথ করতে গিয়ে অনেক সময় লিখেছি না লন 1 = 0, এটাকে আমরা যদি একটু অন্যভাবে বলি তাহলে আমরা বলতে পারতাম যে ই এর পাওয়ার কত হলে সেটা সমান আমরা 1 লিখতে পারবো, অবভিয়াসলি 0 হলে 1 লিখতে পারবো। এখান থেকে আমাদের আরেকটা জিনিস বোঝা উচিত, তা হলো লগের বেস ই হলেই যে শুধু এটা লেখা যাবে তা কিন্তু নয়। ধরে নাও আমরা লগের বেস 2 ধরে নিলাম, এটা হচ্ছে বাইনারি সংখ্যার বেস এবং আমাদের ক্যাপ্টেন কুল মাশরাফির জার্সি নাম্বার। সো এর মধ্যেও যদি আমরা 1 ইনপুট দিতাম, অর্থাৎ লগ বেস 2 1 = কিন্তু 0ই হবে। এটাকে আমরা একটু যদি অন্যভাবে বলি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, 2 এর পাওয়ার কত হলে সেটা সমান আমরা 1 লিখতে পারবো, অবভিয়াসলি 0 হলে। এখন যে কোনো সংখ্যা তার পাওয়ার যদি 0 হয় তাহলে কিন্তু আমরা 1 লিখতে পারি। সো আমরা কিন্তু বলতেই পারি লগের বেস যাই হোক না কেন সংখ্যাটা যদি 1 হয় তাহলে আমাদের পাওয়ারটা কিন্তু অবভিয়াসলি 0 হবে। ওকে, এই লগারিদম নিয়ে আমাদের কথাবার্তা শেষ। এখন আমরা একটা ইন্টারেস্টিং আইডিয়া শেয়ার করবো। এতক্ষণ আমরা কথা বলছিলাম ভিত্তি, পাওয়ার আর সংখ্যা নিয়ে। এতক্ষণ আমরা দেখলাম যে লগ ব্যবহার করে কিভাবে যদি আমাদের ভিত্তি আর সংখ্যাটা জানা থাকতো তাহলে আমরা পাওয়ার বের করে ফেলতে পারতাম। এখন এই যে ট্রায়াঙ্গেল এটাকে আমরা বলছি হচ্ছে ট্রায়াঙ্গেল অফ পাওয়ার। এখন কখনো যদি এমন হয় যে আমাদের ভিত্তি আর পাওয়ারটা জানা আছে তাহলে তো সংখ্যা বের করা খুবই সহজ, আমরা জাস্ট এরকম 2D পাওয়ার দিয়ে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা কথা না বাড়াই, এখন আমরা আরেকটা জিনিস দেখি। এমন যদি হয় যে আমরা পাওয়ার জানি আর সংখ্যাটা জানি, আমাদের ভিত্তি খুঁজে বের করতে হবে, তখন আমরা কি করব। আমরা একটা এক্সাম্পল দিলাম, সংখ্যাটা যদি হয় 1000 আর পাওয়ার যদি হয় 3 তাহলে আমাদের ভিত্তিটা হবে 10। এটাকে আমরা একটু অন্যভাবে বলতে পারতাম যে
কোন সংখ্যার পাওয়ার 3 হলে সেটা সমান 1000 হবে। সো আনসারটা হবে হচ্ছে 10। এখন সবসময় এত ইজি প্রবলেম থাকবে না। ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে কোন সংখ্যার পাওয়ার 9 হলে সেটা সমান আমরা 1971 বলতে পারবো। এখন কিন্তু তুমি ক্যালকুলেটর ছাড়া এটা সলভ করতে পারবে না। ক্যালকুলেটরের এই বাটনটা ব্যবহার করে আমরা এটার ভ্যালুটা বের করে ফেলতে পারবো। ক্যালকুলেটরের শিফট প্লাস এই বাটনটা চাপ দিলে এই ফিচারটা অ্যাক্টিভেট হবে, অর্থাৎ আমাদের যে অর্থাৎ আমরা যে বেস বা ভিত্তিটা খুঁজে বের করার চেষ্টা করছি সেটা আমরা এর মাধ্যমে করতে পারবো। তো এটা বের করার জন্য ক্যালকুলেটর আমরা এভাবে ইনপুট দেব যে আমরা একটা 9th রুট নেব, তার ভিতরে আমরা 1971 সংখ্যাটা ইনপুট দেব এবং তারপর আমরা আউটপুটটা পেয়ে যাব। আর ভিডিওর লাস্টে আমি যে ট্রায়াঙ্গেল অফ পাওয়ার নিয়ে কথা বলছিলাম, আমি সেই আইডিয়াটা পেয়েছি 3 Blue 1 Brown চ্যানেল থেকে। তোমরা যারা ম্যাথমেটিক্স ভালোবাসো তাদের অনেকেই হয়তো এই চ্যানেলটা পরিচিত। সো তোমরা ডেফিনেটলি এই চ্যানেলটা দেখতে পারো এবং এই ট্রায়াঙ্গেল অফ পাওয়ার নিয়ে আরো ডিটেইলস এখানে কথা বলা হয়েছে, ডেফিনেটলি চেক দ্যাট আউট। ওকে, আজকের জন্য এই পর্যন্তই, থ্যাংক ইউ।